আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক হেয়ার অয়েল আর এই হেয়ার অয়েলটা খুবই উপকারী যাদের বেশি চুল পড়ে চুল একদম কমে গেছে পাতলা হয়ে যাচ্ছে তাদের জন্য বেশ হেল্পফুল হবে এটা এটা নতুন চুল গচাতে সাহায্য করে চুলের গোড়া থেকে চুলকে গোড়া থেকে শক্ত করবে আর ঝলমলে সিল্কি চুল হবে আর এই হেয়ার ম্যাজিক হেয়ার অয়েলটা বানাতে কি কি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হলো এই তেলটা তৈরি করতে হলে আপনি আপনার বাসায় থাকা রান্নার যে মশলাপাতি আছে এগুলা দিয়েই আপনি এই ম্যাজিক হেয়ার অয়েলটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে পেঁয়াজ রসুন কালো জিরা আর মেথি পেঁয়াজ রসুন জিরা মেথি এই আর হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো সরিষা তেল এই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হবে আজকের ম্যাজিক হেয়ার অয়েল তো এখানে আমি রাঁধুনি সরিষা তেল নিয়েছি আপনারা ঘনি ভাঙ্গা সরিষা তেল যদি পান সেক্ষেত্রে সেটা ইউজ করবেন সেটা কিন্তু বেশ ভালো উপকারই হবে যেহেতু ঘানি ভাঙ্গা তেলটা আমি পাইনি তাই আমি রাঁধুনি তেলটাই ইউজ করছি তো এখানে আমি পেঁয়াজ রসুন কেটে ধুয়ে নিয়েছিলাম এগুলো সব দিয়ে দিচ্ছি কালো জিরা আর মেথি হেয়ার ফল কমাতে এই তেলটা খুবই উপকারী এই তেলটা বানানো যেমন সহজ আজকে আমি অল্প করে বানিয়ে নিচ্ছি তো তেল সব কিছু দিয়ে দিয়েছি এটার মধ্যে এখন এটা আমি চুলাই দিয়ে জাল করে নেব তো চুলাই বসিয়ে দিয়েছি এই তো জাল হচ্ছে এটাকে এখন আমি নেড়ে দেব পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব ততক্ষণ পর্যন্ত বেশিক্ষণ লাগে না দেড় থেকে দু মিনিট লাগবে এটা জাল করে নিতে তারপরে এটা নামিয়ে নিব মজার ব্যাপার হলো রান্নার জিনিসপত্র দিয়েই কিন্তু আপনি একটা ম্যাজিক হেয়ার অয়েল তৈরি করে নিতে পারছেন আর এটা আপনি ইউজ করেই দেখেন কতটা ইউজফুল এটা আমি অল্প করে তৈরি করছি আপনারা চাইলে বেশি করেও তৈরি করে রেখে দিতে পারেন একেবারে তো যে আমার তেলটা এরকম হয়ে গিয়েছে আর এটা গরম গরম থাকতে কিন্তু একটু সেকে নিতে হবে যদি এটা ঠান্ডা একদম হলো ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিতে একটু বেজে যাবে তো এই তো হয়ে গেছে ফাইনাল লুক এটা এখন আমি এটাকে সেকে নেবো স্টোর করবো একটা কাচের বয়মে আপনারাও চেষ্টা করবেন একটা কাচের বয়মে স্টোর করার জন্য রাত্রেবেলা দিয়ে এবার সকালবেলা শ্যাম্পু করে ফেলবেন দ্যাটস ইট সপ্তাহে একবার কিংবা যাদের বেশি হেয়ার ফল হয় তারা সপ্তাহে দুবার এটাকে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগে এটা ইউজ করে জানাবেন যদি কেউ ইউজ করে থাকেন আর এই তেলটা কিন্তু বানানো যেমন সহজ খুবই উপকারী আর এটা কিন্তু আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারছেন এক্সট্রা কোনো কিছুই আপনাকে কিনতে হচ্ছে না আলাদা করে তো এতো তো আমি শাকনিদের সেকে আমি হলো একটা কাছের বয়মে তুলে নিলাম আমি অল্প অল্প করেই বানাই এটা শেষ হয়ে গেলে আবার বানাবো এভাবেই আমি এই তেলটা ব্যবহার করি তো এই তো এতটুকু হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের বেশি হেয়ার ফল হয় তারা কিন্তু এই তেলটা একবার নিজেই বানিয়ে বাসায় ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার রাত্রেবেলা দিতে হবে এবং সকালবেলা শ্যাম্পু করে ফেলবেন যে কোনো শ্যাম্পু দিয়ে আল্লাহ হাফেজ